Assalamu alaikum, I'm Nilkari Smith. Hello my dear students, how are you? I hope all of you are fit and fine. Okay. Dear students, I'm your science teacher. Welcome to my online class. Today I discuss with you new chapter. Chapter 11, The World Around Us. So my dear students, please take your science book and open your book, page number 75. Okay, so dear students, I hope all of you ready to read. Dekho question number, আমরা আজকে পড়বো হচ্ছে নতুন চ্যাপ্টার চ্যাপ্টার 11, আর আমাদের চ্যাপ্টারের নেম হচ্ছে The World Around Us. So চ্যাপ্টারে আমরা রিডিং এর শুরুতে কি পাচ্ছি, একটা ওয়ার্ম আপ দেয়া আছে দেখো। এই ওয়ার্ম আপটা পেজ নাম্বার 65 এ, ইউ ক্যান সি আ ওয়ার্ম আপ, কালার দ্য পিকচার এন্ড নেম দ্য থিংস ইউ সি ইন ইট, কালার দ্য পিকচার এন্ড name the things you see in it. দেখো তুমি এখানে তোমরা একটা ওয়ার্ম আপ দেখতে পাবা, ওয়ার্ম আপটা কিন্তু স্কেচ করা, পেন্সিল স্কেচ করা, এখানে কালার করা নাই। তো এখানে তোমাদের এই ওয়ার্ম আপটা কালার করতে হবে এবং কালার করার পর ওই পিকচার গুলোর নাম লিখতে হবে, তোমরা কোনটা কি সেটা তোমাদের নাম লিখে দিতে হবে। তো এখানে দেখো ট্রি আছে, বয়েজ অ্যান্ড গার্লস আছে, সান আছে, হাউস আছে, ডাক আছে, ল্যান্ড আছে, হিল আছে, এগুলো সব তোমাদের কালার করতে হবে। কালার করার পর এগুলোর নাম লিখতে হবে। ওকে, লেটস গো টু দিস টপিকস, লেটস ফোকাস অন টু দিস টপিকস, আওয়ার নেইবারহুড, আমাদের প্রতিবেশী। দেখো হোয়েন উই গো আউট অফ আওয়ার হাউস উই সি মেনি আদার হাউসেস হোয়ার পিপল লিভ, যখন আমরা আমাদের বাসা থেকে বের হই তখন আমাদের বাসার আশেপাশে অনেকগুলো লোকজন এবং বাড়ি দেখতে পাই। দেয়ার আর মার্কেটস, স্কুলস, হসপিটালস, ওপেন ফিল্ডস অ্যান্ড পার্কস, তার মধ্যে আছে কিছু মার্কেট আছে, স্কুল আছে, হাসপাতাল আছে, খোলা মাঠ আছে এবং পার্ক আছে। উই সি বাসেস অ্যান্ড কার্স অন রোডস, আর রোডের মধ্যে আমরা বাস, কার, গাড়ি এগুলো দেখতে পাই। প্ল্যান্টস গ্রো অ্যারাউন্ড আস, গাছপালা আমাদের চারপাশে জন্মে, চারপাশে জন্মে। উই ক্যান অলসো সি মেনি অ্যানিমালস মুভিং অ্যারাউন্ড, এবং আমরা আমাদের আশেপাশে অনেক প্রাণীদেরকেও চলাফেরা করতে দেখি। অল দিস মেক আওয়ার নেইবারহুড, আর এই সবগুলো মিলিয়ে হচ্ছে আমাদের নেইবারহুড, সবকিছু মিলিয়ে আমাদের নেইবার, ঠিক আছে। তো দেখো তোমাদের এখানে একটা পিকচার দেওয়া আছে পেজ নাম্বার 75 এ, এখানে দেখো হাউস দেওয়া আছে, পার্ক দেওয়া আছে, ব্যাংক দেওয়া আছে, রোডের মধ্যে যে গাড়ি চলছে কার দেওয়া আছে। তো এই পিকচারটা দিয়ে তোমাদের নেইবারহুডটা কি সেটা বুঝালো। সো প্লিজ টার্ন ওভার ইউর পেজ। ওকে, ইউ ক্যান সি পেজ নাম্বার 76, ইউ ক্যান সি আ গ্রিন টিপস। সো এখানে একটা গ্রিন টিপস দেয়া আছে, দেখো গ্রিন টিপস এর পাশে একটা কিন্তু পিকচারও দেওয়া আছে। এই চ্যাপ্টারটা অনেক মজার। হেল্প দ্য লোকাল গার্ডেনার ওয়াটার দ্য প্ল্যান্টস, কিপিং দ্য গার্ডেন ক্লিন অ্যান্ড ইন ওভারঅল আপকিপ অফ দ্য গার্ডেন, এ ক্লিন গ্রিন অ্যান্ড হ্যাপি নেইবারহুড ইজ এ মাস্ট ফর হ্যাপি লিভিং। তো তোমাদের আশেপাশে যে গার্ডেনার মানে মালি আছে, যে গাছপালা দেখাশোনা করে এবং গার্ডেন পরিষ্কার রাখে, তোমরা চাইলে ওনাদের সাথে তোমরা হেল্প করবে, যে গাছে পানি দেয়া এবং গার্ডেন ক্লিন রাখা, এগুলো করলে তোমাদের নিজের গাছও খুবই ভালো লাগবে আর তোমার প্রতিবেশীও খুব খুশি হবে।
আর এই পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে তোমাদের নিজের কাছেও অনেক ভালো লাগবে। এই আশেপাশে যদি ময়লা আবর্জনা না থাকে, পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, তোমাদের তো বেড়াতেও ভালো লাগবে, দেখতেও ভালো লাগবে। মেনি অফ আস লিভিং ইন সিটিস, বেশিরভাগ লোকই শহরে বসবাস করে। সিটিস হ্যাভ মেনি পিপল, আর শহরে অনেক লোকজন আছে। দেয়ার আর বিগ বিল্ডিংস, ফ্যাক্টরিজ অ্যান্ড হাউসেস, সেখানে অনেক বড় বড় বাড়ি আছে, বড় বড় ইন্ডাস্ট্রি ফ্যাক্টরি আছে, মিল কলকারখানা এবং বাড়ি ঘর আছে। উই ক্যান সি মেনি কার্স, বাসেস অ্যান্ড ট্রাকস অন দ্য রোড, এবং আমরা রোডের মধ্যে অনেকগুলো গাড়ি, বাস, ট্রাকও দেখতে পাই। দেখো এখানে একটা পিচে দেওয়া আছে, ইন ইউর টেক্সট বুক পেজ নাম্বার 76 রাইট হ্যান্ড সাইড, এখানে সিটির একটা পিকচার দেওয়া আছে। এই পিকচারে দেখো এখানে বাস দেওয়া আছে, এই রোড, স্কুল দেওয়া আছে, পার্ক দেওয়া আছে, বিভিন্ন বাড়িঘর দেওয়া আছে। দেখো এটা, এই পিকচারটা দিয়ে সিটি লাইফ বোঝানো হয়েছে, শহরে জীবনযাপন বোঝানো হয়েছে। এরপরে দেখো রাইট হ্যান্ড লেফট হ্যান্ড সাইডে আরেকটা পিকচার দেওয়া আছে, যেটা ভিলেজের, ভিলেজ লাইফ কিরকম সেটা বোঝানো হয়েছে। এখানে দেখো তোমরা ডিফারেন্সটা বুঝতে পারবে পিকচারটা দেখে। দেখো সিটিস লাইফের যে পিকচারটা আর ভিলেজ লাইফের যে পিকচারটা আছে, দুটোই কিন্তু অনেক ডিফারেন্স। সিটি লাইফে কিন্তু দেখতে পাচ্ছ তোমরা শুধু গাড়ি আর গাড়ি, রোড তেমন কোনো গাছপালা নাই, বাড়িঘরও বিল্ডিং করা। আর বিদেশ লাইফে দেখো এখানে মাউন্টেন আছে, সান দেখা যাচ্ছে, লেক দেখা যাচ্ছে, বিভিন্ন ধরনের গাছ দেখা যাচ্ছে, এবং ভিলেজের হাউসগুলোর সাথে সিটি হাউসগুলো তো মাচ ডিফারেন্ট। দেখো এখানে সিটি লাইফ আর ভিলেজ লাইফের পিকচারে অনেক ডিফারেন্স আছে। দেখো এখানে বাচ্চারা লেকে, নদীতে সাঁতার কাটছে, কত মজা করছে ভিলেজ লাইফে। আর সিটি লাইফের ওখানে দেখো বাচ্চা যাও, একটা দেখা যাচ্ছে সে তার মায়ের সাথে জেব্রা ক্রসিং করছে, রোড পার হওয়ার জন্য ওয়েট করছে। সো ভিলেজেস আর স্মল প্লেস, প্লেসেস উইথ ফিউয়ার পিপল। ভিলেজ হচ্ছে ছোট জায়গা যেখানে খুব অল্প সংখ্যক মানুষ বসবাস করে বা থাকে। দ্য হাউসেস আর ডিফারেন্ট, এখানে হাউসগুলো ভিলেজের গ্রাম বাড়িগুলো ডিফারেন্ট, মানে পার্থক্য আছে এগুলোর সাথে। ভিলেজেস হ্যাভ ওপেন স্পেস অ্যান্ড ফার্মল্যান্ডস অল অ্যারাউন্ড, আর ভিলেজের মধ্যে ওপেন স্পেস আছে, খালি জায়গা আছে, এবং ফার্মল্যান্ড আছে যেখানে কৃষিকাজ করা হয়। চারপাশে অনেক জায়গা আছে যেখানে কৃষিকাজ করা হয়। সো কৃষিকাজ ক্ষেত্রে ধরো এই যে ধান টান জন্মায়, শাকসবজি জন্মানোর জন্য ওদের ওপেন স্পেস থাকে, প্লেস থাকে। এখানে একটা আরেকটা জিনো আছে, যেটা গ্রিন টিপস এর মতো অনেকটা, দেখো তোমার টেক্সট বুক এর রাইট হ্যান্ড সাইড আছে। ট্রিজ কুল দ্য এয়ার বাই সোকিং ইন দ্য হিট অফ দ্য সান রেজ দ্যাট ফল অ্যান্ড দেম, দে অলসো কুল দ্য এয়ার বাই রিলিজিং ওয়াটার ফ্রম দেয়ার লিভস। দেখো যে গাছ আমাদের এয়ারকে ঠান্ডা রাখে, কারণ সান থেকে যে হিটটা আসে, যে সানরে থেকে যে হিট আসে সেটা ট্রি কি করে অ্যাবজর্ব করে নেয়, অ্যাবজর্ব করার পরে এটা এয়ারটাকে অনেক ঠান্ডা করে। তারপর কারণ হচ্ছে যে আমরা আপার ক্লাসে যখন যাব তখন কিভাবে হচ্ছে এটা জানতে পারবো, যে কার্বন ডাইঅক্সাইড সানরে এই ট্রি কিভাবে কাজে লাগায়। ট্রি তো সানডে কাজে লাগাই হচ্ছে তাদের ফুড রেডি করার জন্য, তাদের খাবার রেডি করার জন্য সানডে ইউজ করে। তো এটা কিভাবে হয় সেটা আমরা আপার ক্লাসে জানবো। তো এখানে দেখো দে অলসো কুল দ্য এয়ার বাই রিলিজিং ওয়াটার ফ্রম দেয়ার লিভস, আর এই যে এয়ারটা ঠান্ডা রাখে কিভাবে, পানি রিলিজ করার পরে, পাতা থেকে যে ওয়াটার রিলিজ করার পরে এয়ারটাকে ঠান্ডা রাখে। এটার হচ্ছে যত বেশি গাছ থাকবে আশেপাশে তত বেশি এয়ার ঠান্ডা থাকে, এবং ওই জায়গাটার ওয়েদারও অনেক কুল থাকে, ঠান্ডা থাকে। সেজন্য আমাদের বেশি বেশি করে গাছ রোপণ করা উচিত।
দেখো এখানে পিকচারটা তোমরা দেখতে পাচ্ছ, ভিলেজের ভিলেজার ভিলেজের এখানে দেখো অনেকগুলো গাছপালা আছে এবং ফার্মল্যান্ড স্পেস আছে। এখানে যে দেখেছ তো রাইট হ্যান্ড সাইডে আছে তোমাদের সিটি লাইফের পিকচার, আর লেফট হ্যান্ড সাইডে আছে ভিলেজের পিকচার। এখান থেকে তোমরা ডিফারেন্টটা বুঝতে পারবে। এখানে এই এখান থেকেও তোমরা তোমাদের যে ফার্স্ট পেজ ওয়ার্ম আপ আছে ওটাতে কালার কি করতে হবে সেটা তোমরা এখান থেকে আইডিয়া নিতে পারো। ওখানেও কিন্তু মাউন্টেন আছে, সান আছে, তারপর ট্রি আছে, এগুলো কালার কি হবে তোমরা তো জানো। তারপরেও তোমাদের যদি আইডিয়া দরকার পড়ে এখান থেকে তোমরা দেখে নিতে পারবে। আর সিটি লাইফে কিন্তু অনেক দেখে বোঝা যাচ্ছে অনেক বিজি লাইফ ওদের, তেমন কোনো গাছপালাও নাই, শুধু গাড়ি আর বাড়ি, বড় বড় দালান কোটা আছে, গাড়ি আছে, বাড়ি আছে। আর সিটি লাইফ ভিলেজ লাইফে দেখো অনেক সুন্দর, দেখতেও অনেক ভালো লাগছে, আর বাচ্চারা কিন্তু খুবই মজা করছে এখানে। এখানে অনেক এনিমালস দেখা যাচ্ছে, ট্রি দেখা যাচ্ছে, ফার্মল্যান্ড দেখা যাচ্ছে, আর হাউস গুলো তোমার সিটি হাউসের সাথে অনেক ডিফারেন্ট। সো আজকে আমরা এতটুকুই করি আওয়ার নেইবারহুড, ঠিক আছে? আজকে নেইবারহুড পর্যন্ত আমরা রিডিং করবো, ওকে? সো প্লিজ নোট ডাউন টুডেস হোমওয়ার্ক। আজকে আমরা শুধুমাত্র রিডিং করব পেজ নাম্বার 75 থেকে 76। আর যে ওয়ার্ম আপটা আছে ওই ওয়ার্ম আপটা করব, ঠিক আছে? ওয়ার্ম আপ এন্ট্রি পেজ 75 টু 76। আশা করছি তোমরা সবাই নোট করেছো, তোমাদের হোমওয়ার্ক নোট ডাউন করেছো। ইফ ইউ হ্যাভ এনি এনকোয়ারি প্লিজ কন্ট্যাক্ট উইথ মি। থ্যাংক ইউ।